আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি নাজমুল হাসান আছি। আজকে আবার চলে আসলাম শাহিন ভাইয়ের ফ্যাক্টরিতে। এখানে হচ্ছে আপনার সম্পূর্ণ লেজার কাটিং এর যত জিনিসপত্র আছেন এখান থেকে ভাইয়ের কাছ থেকে কাটিং করে নিতে পারবেন আপনারা। আর এই লেজার কাট মেশিনে কি কি কাজ করা যায় আজকে আমরা জানবো। শাহিন ভাই আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। ভাই প্রথমত ভাই আপনার লোকেশনটা বলে দেন, যে এখানে আপনার কি আইটেম লোকেশনটা বলে দেন। লোহার জিনিস বাদে কাপড়, তারপর লেজার, তারপরে কাপড়, কাঠ, প্লাস্টিক, অ্যাক্রিলিক, এরপর আপনার কাপড়, মানে আপনারা হচ্ছে নিজেরা যদি কোন ডিজাইন দেন সেটাও করে নিতে পারবেন, বা হচ্ছে ভাইয়াদেরকে বলে ভাইয়ারাও নিজস্ব মন মতো ডিজাইন করে নিতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের ইনফরমেশন গুলো আশা করি কেউ দিবেন আপনাদেরকে। অনেকে আছে ভাইয়া লেজার কাট কোথায় করে, যে একটা জামার লেজার কাট করবো আমরা, বিশেষ করে যারা নাকি কাপড় বিক্রি করেন তারা কিন্তু অনেক লেজার কাট প্লাজো বিক্রি করে, লেজার কাট থ্রি পিস বিক্রি করে, তাদের জন্য কিন্তু বড় একটা ইনফরমেশন এগুলো। আচ্ছা ভাইয়া, এগুলো আপনার এখন কি কাটিং চলতেছে মেশিনে? আচ্ছা আচ্ছা, লেডিস ব্যাগ ফুলের ডিজাইন এটা। আচ্ছা এই আপনার এটা কিভাবে নেন এটা মজুরিটা? আমাদের মিনিটের উপর নির্ভর করে, এটা হচ্ছে মিনিটের উপরে নির্ভর করে যে কত মিনিটে এই কাজটা সম্পন্ন হচ্ছে, মিনিটের উপরে রেট হয়, মানে মিনিটের উপরে প্রাইসটা হয়। আচ্ছা এটা প্রাইসটা একটু যদি বলতেন কি ধরনের প্রাইস এগুলো, তো কাস্টমার জন্য বিবাদের সুবিধা হতো একটু। এটা কাজের উপর নির্ভর করে। আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে হবে কি কাজ এবং ওটা আলোচনা সাপেক্ষের মধ্যে। আচ্ছা ভাইয়া অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং ডিসক্রিপশনে অ্যাড্রেস থাকবে, কেউ যদি লেজার কাট কাটিং করাতে চান অবশ্যই শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এখানে আমরা আরো কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি, যেমন এটা হচ্ছে কাঠের না কাঠ না ভাই, কেউ যদি এরকম ভাবে কাঠের ডিজাইন করতে চায় বা ডেকোরেশনের জন্য এরকম ভাবে আপনারা কি করে দেন এটা? আচ্ছা যেমন এগুলার এগুলা কি হিসাবে, ওই যে মিনিট হিসাবে? আচ্ছা আচ্ছা, এটা এটা ফুট হিসাবে এটা নাকি? আচ্ছা ভাই তারপরে এরকম দেখতে পাচ্ছি আরেকটা, এই যে এটাও তো এখানে কাটিং নাকি? এটা হচ্ছে ব্যাগের একটা কাটিং স্যাম্পল একটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। যেমন এটার মজুরি কত নিচ্ছেন একটা এই কাটিং করে দিয়েছেন? মানে টোটাল এটা কাটিং করে দিয়েছেন 12 টাকা। তো ভাইয়া আর কি কি করেন আপনারা, যেমন গায়ে হলুদের বিয়ের কার্ড এগুলো কাটিং করেন আপনারা? বিয়ের কার্ডের উপরে যে কভার হয় ওইগুলো কাটিং করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার গায়ে হলুদ শুভ বিবাহ লেখা যে ভিতরে আছে। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে কোন অনেকে আছেন যেমন লকডাউনের মধ্যে এখন অনেকে তো আপনার অনলাইনে বা ফোনের কভার কাটিং করেন, ফোনের কভার? ফোনের কভার কাটিং করেন না? আচ্ছা আচ্ছা, যারা নাকি ফোনের কভার কাটিং করাতে চান তারা অবশ্যই কাটিং করাতে পারবেন। আচ্ছা যদি কেউ এক পিস দুই পিস ফোনের অর্ডার কাটিং করাতে চায় সেই ক্ষেত্রে? আসলে আমাদের মূলত পাইকারি তো। আচ্ছা আচ্ছা, কারণ ওই এক পিস দুই পিস করলে তো আপনাদের পোষাবে না, কারণ এত বড় একটা মেশিন এটা চালানোর জন্য কিন্তু অনেক বিদ্যুৎ বিল খরচ হয়। আর ওইভাবে যদি ভাই এক পিসের জন্য আপনারা ই করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিলটা অনেক বেশি আসবে, সেক্ষেত্রে দেখবেন আপনারা ওই নিতে ইচ্ছুক হবেন না। জানে কি পাইকারি নেবেন বা পাইকারি ব্যবসা করতে চান ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর এখানে কিন্তু সম্পূর্ণ আপনার একদমই সরাসরি কারখানা যে প্রাইসটা ওটাই পাবেন। একটা লেজার কাট কাটিংয়ে যদি আপনার মার্কেট নিতে চান বা অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু অনেক প্রাইস পড়বে, কিন্তু বাইরের এখান থেকে নিলে কিন্তু একদমই চিপ প্রাইসে পাবেন কিন্তু আপনারা। তো আমি লোকেশনটা বলে দিচ্ছি, লোকেশনটা যেভাবে আসবেন ঢাকা কামরাঙ্গীর চর মাতুল বাজার লোহার ব্রিজ, ঢাকা কামরাঙ্গীর চর মাতুল বাজার লোহার ব্রিজের সাথেই কিন্তু আপনি আসলে পেয়ে যাবেন এই ভিজিটিং কার্ড ভাইয়াদের। আর ওনাদের সাবিয়া লেজার কাটিং অ্যান্ড গিফট কর্নার, আর ফোন নাম্বার দেওয়া আছে, আর ওনার ভাইয়ের নাম হচ্ছে শাহিন সিদ্দিকী। তো ভাইয়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।